হ্যালো ফ্রেন্ডস, ইঙ্গিত ছিল বাড়বে চতুর্থ দফার লকডাউন, সেই মতো বৃদ্ধি করা হলো লকডাউন 4.0। ঘোষণা কেন্দ্রের কী কী পদক্ষেপ গ্রহণ করলো নবান্ন? তো প্রধানমন্ত্রীর আগাম ঘোষণা অনুযায়ী আরও 14 দিনের জন্য বেড়ে গিয়েছে লকডাউনের মেয়াদ, চলবে আগামী 31 মে পর্যন্ত। এই চতুর্থ দফার গাইডলাইন এখনও প্রকাশ করতে পারেনি কেন্দ্র, কোথায় কি ছাড় পাওয়া যাবে, কোথায় কী বিধিনিষেধ মানতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কী ভাবছে এ নিয়ে, তো চলুন আজকে দেখে নেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। লকডাউন ঘোষণা হলেও কোথাও কীভাবে ছাড় দেওয়া হবে, কোথায় কী বিধিনিষেধ থাকবে, তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি কেন্দ্র সরকার। খুব সম্ভবত আজ রাতেই এ বিষয়ে চূড়ান্ত গাইডলাইন তৈরি করবে কেন্দ্র, আর আজ রাতেই রাজ্যের সঙ্গে বৈঠক করে গাইডলাইন তৈরি করবে কেন্দ্র। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবদের সঙ্গে আজ রাত 9টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বিস্তারিত গাইডলাইন নিয়ে আলোচনা হতে পারে, আর কয়েক ঘন্টার মধ্যেই পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি হয়ে যাবে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ। তার আগে দেখুন বন্ধুরা, ন্যাশনাল ডিজাস্টার ENIR ম্যানেজমেন্ট অথরিটি অলসো ডাইরেক্ট একটা টুইট করে জানিয়ে দিয়েছে, দেখুন অর্ডার দিয়েছে আজকে 17 মে। তো ইতিমধ্যেই দক্ষিণের বেশ কয়েকটি রাজ্য লকডাউনের মেয়াদ 31 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু কেন্দ্রের তরফে সরাসরিভাবে কোনো গাইডলাইন ঘোষণা করা হয়নি। চতুর্থ দফা ঠিক কোন কোন বিষয়ে কী কী বিধি নিষেধ জারি থাকবে তা এখনও জানা যায় হয়নি। কোথায় কী মিলবে ছাড় তার সরকারিভাবে কোনো ঘোষণা না হয়। আজ রবিবার বিকেলে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট বার্তায় নিজেদের অবস্থান করছে রাজ্য সরকার। টুইট করে জানানো হয়েছে, কেন্দ্রের গাইডলাইন না পাওয়া পর্যন্ত বাংলায় লকডাউন বিধিনিষেধ স্থিতাবস্থা রাখা হবে। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনো গাইডলাইন পাওয়া যায়নি, ফলে পরবর্তী পরিকল্পনা নিয়ে আগামীকাল বিকেলে ঘোষণা করা হবে। ফলে আপাতত কেন্দ্রের গাইডলাইন না আসা পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে বলেও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট বার্তায় দেওয়া হয়েছে। কেন্দ্রের ঘোষণার পর আগামীকাল সোমবার নবান্ন থেকে পরবর্তী বিধিনিষেধ সংক্রান্ত ঘোষণা করা হতে পারে। এই দেখুন হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো নো অ্যাডভাইজারি এট রিসিভ ফ্রম দ্য GOI, তাই জন্য কেন্দ্রে কোনো এখনও পাওয়া যায়নি। তাই জন্য আজ রাতে শেষ হওয়ার কথা ছিল তৃতীয় দফার লকডাউন পর্ব, আজ সন্ধ্যায় কেন্দ্রের তরফে চতুর্থ লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে জানিয়েছিলেন চতুর্থ দফার লকডাউন নতুন রূপে আসবে নতুন বিধি। আজ 17 তারিখের আগেই লকডাউন বিধি ঘোষণা হয়ে যাবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু রবিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললেও কেন্দ্রের তরফে কোনো গাইডলাইন ঘোষণা করা হয়নি। উল্টে আজ রাত 9টায় রাজ্যের ক্যাবিনেট সচিবদের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্র, সেখানে চূড়ান্ত হতে পারে গাইডলাইন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার বিকালে নবান্ন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর। তো এই ছিল বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য সরকার কী নির্দেশিকা দেয় তো সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই জানাবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো থাকবেন, ধন্যবাদ।